ছোট গল্পের আসরের আজকের আয়োজনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহমুদ। আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে তারাপদ রায়ের লেখা ছোট গল্পের বই মাতাল সমগ্র থেকে মজার একটি ছোট গল্প। গল্পের নাম নৈশ কাহিনী। গল্প পড়ে শোনাবো আমি মাহমুদ। তাহলে সাথেই থাকুন এবং শুনতে থাকুন নৈশ কাহিনী। আমার এই নৈশ কাহিনী রাত্রির কোনো ঘটনা নিয়ে নয়, আমার এই কাহিনীর বিষয়বস্তু হলো নেশা। আমার বিষয় অবশ্য ঠিক নেশা নয়, নেশার পরিমাপ নিয়ে এই আলোচনা। এক টিপ নস্যি, আড়াই প্যাকেট সিগারেট, তিন হেঁচকির জর্দা, সাত সিলিম গাঁজা কিংবা চার প্যাক হুইস্কি, এক এক রকম নেশার সামগ্রীর মাপ হয় এক একভাবে। অন্তত এতকাল এই ছিল আমার সাবেকি ধারণা। আমার এই ধারণা গত রবিবার ধূলিসাৎ হয়ে গেছে। যথারীতি রবিবার দিন বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম, ফেরার পথে তখন সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ প্রায় বিনা নোটিশে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। জায়গাটা যোগুবাবুর বাজারের কাছাকাছি, চারদিকে পাতাল রেলের গর্ত, কাদা, জল, লোহা, ইট। দৌড়ানো দূরের কথা, এর মধ্যে তাড়াতাড়ি হাঁটাও বিপজ্জনক। একটু দূরেই ডিএন মিত্র স্কোয়ার, যা লোকমুখে বহুদিন হলো গাঁজা পার্ক বলে পরিচিত। স্কোয়ারটি কয়েক বছর হলো পাতাল রেলের দখলে, কিন্তু তার নাম বা নামকরণের কারণ এখনো বদলায়নি। কোনো উপায় ছিল না, জলে ভিজে একেবারে চোপসানো অবস্থায় স্কোয়ারের সামনের ছাদ ঢাকা বাঁশের বেড়া দেওয়া পুরনো ঘরটার চাতালে যথাসাধ্য ছুটে গিয়ে আশ্রয় নিলাম। বৃষ্টি ও বাতাসের হাত থেকে সামান্য রক্ষা পাওয়া গেল। চাতালের এদিক ওদিকে কয়েকটি চক্র বসেছে, আট দশ জন করে এক একটি চক্র। নানা বয়সের, নানা চেহারার অনেক রকম লোক, সকলেই ঘাস খাচ্ছেন। ঘাস মানে ইংরেজি গ্রাস, গ্রাস মানে গাঁজা। মদের আড্ডার সঙ্গে গাঁজার আড্ডার পার্থক্য হলো যে এখানে সকলেই নিঃশব্দ। নিঃশব্দে একজনের হাত থেকে অন্যের হাতে কলকে চলে যাচ্ছে, তিনি চার পাঁচ টান দিয়ে পরের জনের হাতে তুলে দিচ্ছেন। রাস্তার মুচি, অফিসের বাবু, বাসের পকেটমার সকলে পাশাপাশি গোল হয়ে বসে। রসদ ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে সবাই পয়সা দিয়ে আবার পুরিয়া এনে কলকে ভরে নিচ্ছে। সকলেই শিবনেত্র, কেউ কেউ সম্পূর্ণ চোখ বুঝে আত্মস্থ, শুধু সময় মতো হাত উঠে যাচ্ছে পার্শ্ববর্তীর কাছ থেকে কলকে গ্রহণের জন্য। বৃষ্টি ভেজা বাতাস আমোদিত হয়ে উঠেছে গঞ্জিকা ধূম্রের ঘন গন্ধে। এখানে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে একা একাই নেশা হয়ে যাবে, অথচ বৃষ্টি আরো জোরে এসেছে এবং বাতাস অন্তত একশো কিলোমিটার বেগে বইছে। বাইরে ঝড় বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে এবং গঞ্জিকা চক্রের ধোঁয়া থেকে নাক বাঁচিয়ে একটা পাশে কোনো রকমে দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন। একটু আগেই ভদ্রলোককে দেখেছি নিমিলিত নয়নে, খুব আয়েশের সঙ্গে দুজন মাতাল রেলের মিস্ত্রির মাঝখানে বসে ধূমপান উপভোগ করছিলেন। তার বোধ হয় নেশা করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরবেন বলে উঠে এসেছেন। বৃষ্টির মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে থাকলে যা হয়। একটু পরেই আমাদের মধ্যে আলাপ শুরু হলো। ভদ্রলোক নিজেই উপযাচক হয়ে আমার সঙ্গে আলাপ করলেন। ভদ্রলোকের উপাধি ভুলে গেছি, যতদূর মনে পড়ছে নাম বলেছিলেন ভূপতি। ভূপতিবাবু মধ্যবয়সী, রোগা পাকাটে চেহারা, সামান্য ময়লা তাঁতের ধুতি এবং আদির পাঞ্জাবি গায়ে। দেখলেই বোঝা যায় উৎসব অনুষ্ঠানে এদের পাঞ্জাবিতে গিলে করা থাকে এবং গলায় পাকানো চাদর থাকে। মোটামুটিভাবে কলকাতার আধা বনেদ্বীপ পুরনো লোক। কথাবার্তায় প্রকাশ পেল সদেরেক হাতে টানা রিক্সা ছিল ভূপতিবাবুর এই দুই চার মাস আগেও। তার মধ্যে একটির মাত্র লাইসেন্স ছিল, সেই একটি লাইসেন্সেই দেড়শোটি গাড়ি চলত। এখন পুলিশের অত্যাচারে সত্তরটা রিক্সা নিজেদের পুরনো বাড়ির উঠানে লুকিয়ে ফেলেছেন। গোটা তিরিশেক রিক্সা ভবানীপুর আর বালিগঞ্জ থানায় ধরে নিয়ে গেছে। দিনকাল ভালো যাচ্ছে না, তাই সময় পেলেই দুঃখ চিন্তা ভুলতে এখানে এসে এক ছিলিম গাঁজা টেনে যান। কিছুক্ষণ কথাবার্তার পরে বৃষ্টি যখন একটু ধরে এসেছে, হাওয়ার বেগও বেশ কম, ভূপতিবাবু রাস্তায় নামলেন, আমিও নামলাম। তাকে জিজ্ঞাসা করলাম ভদ্রতার খাতিরে এমনি একটা প্রশ্ন, বাড়ি যাচ্ছেন? ভূপতিবাবু একটু থেমে উত্তর দিলেন, এই সন্ধ্যাবেলা বাড়ি যাবে কি মশাই? ওই গলির মধ্যে ময়রার দোকানে একটু দুধ খেতে যাচ্ছি, গাজার সঙ্গে দুধটা দরকার। হঠাৎ ভূপতিবাবু কথা পাল্টিয়ে আমাকে বললেন, আপনি বোধহয় ভাবছেন ভদ্রলোক গাঁজা খায় কি করে? আমি তাড়াতাড়ি বললাম, না না, সে কি কথা। ভূপতিবাবু কিন্তু আমার দিকে এগিয়ে এলেন, বললেন,
দেখুন মশাই, আমাকে ভুল বুঝবেন না, সব রকম নেশাভাং করে দেখেছি, অনেক মদ খেয়েছি, নাম করা মাতাল ছিলাম আমি। এই ভবানীপুরের সব ডার্ক সাইটে মাতালেরা আমাকে দেখে লুকিয়ে পড়ত, কিন্তু গাঁজা, গাঁজার সঙ্গে কারো তুলনা হয় না। ভর সন্ধ্যায় বৃষ্টির মধ্যে গেজেলের পাল্লা থেকে রক্ষা পাওয়ার জন্য ভদ্রতা সূচক কি একটা মৃদু আপত্তি জানিয়ে আমি কেটে পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভূপতিবাবু ছাড়ার পাত্র নন, তিনি আমাকে চেপে ধরলেন, সত্যি সত্যি আমার হাত ধরে দাঁড়িয়ে পড়লেন, বললেন, কোন নেশা বড়, কোনটা ছোট এই নিয়ে যার যা ইচ্ছা বলে, কিন্তু এ বিষয়ে আমি বিস্তর চিন্তা করেছি, মনে মনে অনেক গবেষণা করেছি, অবশেষে একটা বৈজ্ঞানিক হিসেব বের করেছি, আর সেই হিসেবে গাঁজাই সর্বোত্তম। আপনার এই বৈজ্ঞানিক হিসেবটা ঠিক কীরকম? বিন্দুমাত্র দ্বিধা না করে ভূপতিবাবু বললেন, আরে মশায়, নেশা মাপতে হবে আঙুল দিয়ে। আঙুল দিয়ে? আমি একটু বিস্মিত হলাম, তারপর একটু ভেবে নিয়ে বললাম, হ্যাঁ, মদ কিংবা সিদ্ধির শরবত আঙুল দিয়ে মাপা যেতে পারে, মদের বেলায় দুই আঙুলে এক পেগ, তিন আঙুলে দেড় পেগ, এরকম হিসেব হতে পারে। আমার কথা শেষ করতে দিলেন না ভূপতিবাবু, উত্তেজিত হয়ে বললেন, থামুন তো, খালি মদ আর মদ, আপনারা ফর্সা জামাকাপড়ওয়ালা লোকেরা খালি মদের কথা বলেন, মদ তো পাঁচ আঙুলে নেশা। আমি আকাশের দিকে একবার তাকিয়ে বললাম, পাঁচ আঙুলে নেশা আবার কি? অশ্বত্তলার নেশা, বুঝতে পারছেন না? ভূপতিবাবু এবার নিজের বিষয় পেয়ে গিয়ে আমাকে প্রাঞ্জলভাবে বোঝাতে লাগলেন, যত বেশি আঙুল তত বেশি উচ্চমানের নেশা, সবচেয়ে খারাপ নেশা হলো এক আঙ্গুলের, দেখবেন উড়িয়া পানের দোকানে পাওয়া যায়, কালো মতন খবরের কাগজে জড়িয়ে বেচে, গুড়াকু, আঙুলে লাগিয়ে দাঁত মাজতে হয়, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট নেশা। একটু থেমে ভূপতিবাবু বললেন, এর চেয়ে খারাপ অবশ্য চা, মাত্র আধা আঙুলের ব্যাপার, একটা আঙুল অর্ধেক করে পেয়ালার হাতলে ঢুকিয়ে দিলেই হলো, তবে চা ঠিক নেশা নয়, বলে ভূপতিবাবু আমার দিকে একটু শুকনো হাসলেন। বোধ হয় ওর সন্দেহ হচ্ছিল আমি খুব চাখোর, ওর বিশ্লেষণে দুঃখিত হতে পারি, কিন্তু তিনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই ব্যাখ্যা করে যেতে লাগলেন। এরপরেই আসে নস্যি, দু আঙুলের নেশা, দু আঙুল দিয়ে এক টিপ নাকে ঢোকানো, অতি বিশ্রী নিচু নেশা মশায়, এর চেয়ে সিগারেট একটু ভালো, বিড়িও ওই একই, দু আঙুলের ধরে বুড়ো আঙুল অর্ধেক কাত করে মুখে দিয়ে টান, ওই আড়াই আঙুলের নেশা খুব উঁচু জাতের নয়, তবে ফেলনাও নয়। ভূপতিবাবুর এই বিশ্লেষণ কখন শেষ হবে কে জানে, এদিকে আবার বৃষ্টি এসে গেল মনে হচ্ছে, অথচ শুনতেও খারাপ লাগছে না, এরকম আগে আর কখনো শুনিনি তো। ভূপতিবাবু সামান্য বিরতি দিয়ে আবার শুরু করে দিয়েছেন, এর মধ্যে আরও অনেক রকম নেশা আছে, সেসব বাদ দিচ্ছি, আপনি মদের কথা বলছিলেন, মদ হলো পাঁচ আঙ্গুলের নেশা, পাঁচ আঙ্গুলে গেলাস ধরে মুখে তুলতে হবে, সোজা বোতল থেকে গলায় ঢেলে খেলেও ওই পাঁচ আঙ্গুল, সিদ্ধির শরবত অবশ্য তাই, দুটোই ভালো জাতের নেশা, তবে গাঁজার কাছে কিছুই নয়। এই বলে দুটো হাত জোর করে একটি কাল্পনিক কোলকে মুখের কাছে ধরে দুবার জোরে জোরে টান দিয়ে বললেন, একেবারে পুরো দশ আঙুলের নেশা, দু হাতের দশ আঙুলে কোলকে ধরতে হবে, এর চেয়ে বড় নেশা হয় না। বৃষ্টি প্রায় এসে গেল, আবার চলে আসছিলাম, ভূপতিবাবু হাতের মুঠোটা দিয়ে আমার কবজিটা শক্ত করে ধরে বললেন, শেষ কথাটা শুনে যান, কুড়ি আঙুলের নেশা, সেও ওই গাঁজাই, কাটিহারের মেলায় গেলে দেখবেন অশ্বত্তলায় দারুণ ভিড়, সিলিম মহারাজ গাঁজা খাচ্ছেন, দুই হাতে এক কলকে, দুই পায়ে এক কলকে, দুই হাত দুই পা, দুই কলকে এসে গেছে মুখে, বৃষ্টিকাশনে গঞ্জিকা সেবন করছেন সিলিম মহারাজ, দুই কলকে দিয়ে গল গল করে ধোয়া বেরোচ্ছে। এতক্ষণে প্রচণ্ড বৃষ্টি এসে গেছে, ভূপতিবাবুর হাত এক ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে নিয়ে আবার ভিজতে ভিজতে বাড়ির দিকে এগোলাম। ছোট গল্পের সমাপ্তি এখানেই। আপনারা এতক্ষণ শুনছিলেন তারাপদ রায়ের লেখা মাতাল সমগ্র গল্পগ্রন্থ থেকে একটি মজার ছোট গল্প, নৈশ কাহিনী। গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি মাহমুদ। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অন্যান্য আরও অনেক লেখকের গল্প প্লেলিস্ট করে দেওয়া আছে, চাইলে সময় করে শুনে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আড্ডা হবে আবার পরবর্তী কোনো গল্পের আসরে। ততদিনের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।